ব্যক্তির ভিডিওটা নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই দেখেছেন এবং শুনেছেন। আমি ভিডিওটি অন না করে আমি এই ব্যক্তির এবং ব্যক্তি কি বলার চেষ্টা করেছেন সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ করছি। আপনারা জানেন যে বিগত প্রায় 14 বছর পর্যন্ত আমরা বিভিন্ন সময় বলে এসেছি যে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার তারা তাদের ভোট ডাকাতি করছে, বাংলাদেশের জনগণের ভোট দিতে দিচ্ছে না এবং ভোট ডাকাতি করে ভোট চুরি করে রাষ্ট্রক্ষমতার বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত আছে। এই কথাগুলো বিরোধী দলের মানুষরা বলছে, বিরোধী মতের মানুষরা বলছে, স্বভাবতই কেউ কেউ মনে করছেন যে এই কথাগুলো বিরোধিতার খাতিলে বিরোধিতা। কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু দেখতে পেয়েছি যে বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন বিশ্বাস করে যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট এবং অগণতান্ত্রিক সরকার এবং ভোট চুরি করার সরকার। এর অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগেরই নেতাকর্মী যারা বিভিন্ন সময় চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে অথবা পৌরসভার মেয়র হয়েছে, তারাই তাদের নিজেরা নিজেদের সেই গোপন তথ্যটি জাতির কাছে নিজেদের মধ্যে অন্তর্কন্দল থাকার কারণে জোর গলায় স্বীকার করে বলে নিচ্ছেন। আপনারা দেখেছেন যে ইভিএমে ভোট ডাকাতির কথা স্বীকার করলেন এক আওয়ামী লীগ নেতা। কোথায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস প্রকাশ্যে এক বক্তব্যে ভোট ডাকাতির কথা স্বীকার করেছেন। তার এই বক্তব্যের ভিডিওটি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেটা আমি আপনাদেরকে মাত্র দেখালাম। বক্তব্যে তিনি দাবি করেছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার শহরের 8টি ভোট কেন্দ্রের মতো দখল করে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েলের জয় নিশ্চিত করেছিলেন তিনি। তো এই কক্সবাজারে যাকে তিনি 8টা সেন্টার নিজে দখল করে নিজে সেখানে ভোট ডাকাতি করেছে এবং এই বক্তব্যটা যারা এখন পর্যন্ত দেখেছেন সেই বক্তব্যে স্পষ্ট যে আমি যদি ভোট ডাকাতি সেদিন না করতাম তুমি আজকের চেয়ারম্যান হইতে পারতা না। কাকে উদ্দেশ্য করে বলছেন? বলছেন কায়সারুল হক জুয়েলের ব্যাপারে যে তুমি আর চেয়ারম্যান হতে পারতে না। যে একজন ব্যক্তি তিনি বক্তব্য রাখলেন এবং এই তার বক্তব্য থেকে প্রমাণ হলো যে বাংলাদেশের এই ভোট ডাকাত, বাংলাদেশের এই ভোট ডাকাত সরকার, অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার সারা বাংলাদেশে যে ভোট ডাকাতি করেছে তার প্রমাণ আপনারা কিন্তু পেলেন। এবং এভাবে করেই জনগণের সকল অধিকারকে তারা বিভিন্ন সময়ে ক্ষুণ্ণ করেছে, শেষ করে দিয়েছে। মজার বিষয় হচ্ছে ওরাই ওদের নিজেদের গাত্রদাহে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আজ এই সত্য ঘটনাগুলো বলে দিচ্ছে। আপনারা এর আগেও দেখেছেন অনেক জায়গায় বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগেরই অনেক নেতাকর্মী বলেছেন যে অমুককে ভোট দিতে হবে, না হয় সেন্টারে আসবেন না, সেন্টারে আসার আগে ভোট কাস্ট হয়ে যাবে, কারো কোনো ভোট দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এই ধরনের বক্তব্য তো নিশ্চয়ই আপনারাও শুনেছেন। তাহলে এই হচ্ছে বাংলাদেশের ভোটার ব্যবস্থা, যে দেশের সত্যিকারই জনগণ কখনোই গত 14 বছরে ভোট দিতে পারেনি, সে হোক এমপি ইলেকশনের জন্য, সে হোক উপজেলা কিংবা পৌর কিংবা মেয়র ইলেকশনের জন্য। সকল জায়গায় আজকের ভোট কারচুপির একটি মহা আনন্দ উৎসব চলছে এবং এই ভোট কারচুপি করছে আওয়ামী লীগের এই ফ্যাসিবেজি সরকারের এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররাই, এবং একে অপরকে ভোট কারচুপি করে জয়যুক্ত করানোর জন্য হিরিক পরে লেগে গেছে। কেউ ইউনিয়নে জয়যুক্ত করাচ্ছেন, আবার তাকে কেউ উপজেলায় করাচ্ছেন, আবার যদি কেউ কাউকে সঠিকভাবে মূল্যায়ন না করেন তখনই তারা এই বক্তব্যগুলো দিয়ে জাতির কাছে আজকের এই নির্বাচন ব্যবস্থার সেই গোপন রহস্যটি প্রকাশ করে দেন। তা আমরা বুঝতে পারলাম যে সত্যিকার অর্থেই বাংলাদেশে আওয়ামী লীগের মাধ্যমে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব নয়, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় সেটার প্রমাণ নেই, আমাদের কাছে যেমন নেই আওয়ামী লীগের কাছেও নেই। অতএব এই সরকারকে পতন ঘটিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রয়োজন।